Tuhan tadi berharap bisa merasakan yang dari sesuatu yang dari অত্যন্ত দুঃখের সংবাদ। আজকে দুই দিন হয়েছে না বেঙ্গালোর থেকে একজন ভাই মৃতদেহ বাড়িতে আইসে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওয়া মৃত্যু হয়েছে। সেম আজকেও একজন ভাই ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে গত 30 আগস্ট। মানে তাই রাস্তা ক্রস করার লাগছিল, ওই সময় অন্য একটা বাইকে ফিস থেকে ধাক্কা মারিয়া মানে গুরুতর তাই জখম হয়েছেন, শরীরের প্রায় হাড্ডি ভাঙ্গি গেছে। এরপরে ও অবস্থা স্থানীয় কিছু মানুষের তানে তুলিয়া হসপিটাল নিয়েছিলা। এক হসপিটাল কয়দিন চিকিৎসা হওয়ার পরে, দুই একদিন চিকিৎসা হওয়ার পরে কেন তাকে অন্যখানে রেফার করা হয়েছে। কিন্তু আজকে তার মৃত্যু হয়ে গেছে, চিকিৎসা করিয়াও তানটা বাঁচানো সম্ভব হয়েছে না। তাই দিনমজুর মানুষ ওখানে গিয়া পুরাতন ফ্যামিলি লইয়া ওখানে তাকে ওখানে ফাঁকার কাজ করেন, ফাঁকার কাজ দিন শেষে কত টাকা পাইতরা দিন আনন্দ দিন খাইন, ওরকম ফ্যামিলি থেকে বিলং করেন। আজকে ওখানে তোমার মৃত্যু হয়েছে, বাড়িত আনার লাগিয়া টাকা নাই, বাক্কা কত টাকার প্রয়োজন ফুরে যায় তাদের ওখান থেকে ফ্লাইটে বাড়িত আনতে, মৃতদেহ আনতে। গতদিন একটা মৃতদেহ আনা হয়েছে, আপনারা আমরা সহযোগিতা করছেন। আজকে সেম আমরা আপনাদের কাছে সহযোগিতার আর্জি জানাই। আর আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব স্ক্রিনে দিমু, আপনারা ফোন করিয়া খবর লইতে পারেন আর যে যত পারেন সহযোগিতা করতে পারেন, ফোনপে গুগল পে বা অ্যাকাউন্টের মাধ্যমে। ভিউয়ার্স, আমরা কিছু আপনাদের কইলে আপনারা না করেন না, যখন যেটা ব্যাপারে আমরা সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করেন। কাইন্ডলি এই ব্যাপারেও তোরা একটা সহযোগিতা করেন, 10 টাকা 5 টাকা যে যত পারেন দিয়া, যাতে এই বাইরে তাড়াতাড়ি ওখান থেকে আনা যায়। কারণ মৃত্যু হয়ে গেছে, যত জলদি সম্ভব মৃতদেহ দাফন করতে লাগবো। ও হিসাবে আপনারা সহযোগিতা করবা কাইন্ডলি, আর ভিডিওটা শেয়ার করবা, যাতে শেয়ার করার কারণে অন্য এক ভাইয়ে দেখিয়া তোরাও বেশক দিয়া সহযোগিতা করতে পারবে। আর পানি সাগরের বাড়ি দিন মারা গেছিল তা না বাড়ি কই? পশ্চিম তিলতই পালগাঁও। নাম কি দাদা? নর আব্দুল সালাম। কেন অ্যাক্সিডেন্ট গেলে হয়েছে? হসকোটে ঝাড়কা নালে রোড করাস করাস করার সময় বাইকে পিছন থেকে দাঁড়িয়ে মারছে। আচ্ছা, মারার পরে জানো কিরকম কিছু হয়েছে? মারার পরে এখানে MBJI হসপিটালে ভর্তি করা হয়েছিল, এখান থেকে তাদের রেফার করিয়া বেঙ্গালোর সিটি হসপিটাল, ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে আওয়া হয়েছে। আচ্ছা, তানা পরিবারের মানুষ কজন আসলা? তান পরিবারও মানুষ আসছো। তান কাম কিতা করতা? এখানে সিমেন্টের কাজ করতা। আচ্ছা, তানার ফ্যামিলির মানুষ লেগে বর্তমানে ও তিনজন যারা বর্তমানে লাইভের মধ্যে উপস্থিত আছেন, তোমার ধানোর বাপর গেলা কিতা হয়েছে কোথাও জানো? ডিটেলস ভাঙিয়া আপনি জানো কিতা গো? সবজি আনার গেছে, তুমি জানো কিতা? স্ত্রী। তোমার ফ্যামিলির মানুষ কয়জন আছেন টোটাল? সাতজন। আচ্ছা, বর্তমানে আপনারা খাইছা কিরকম? টাকা পয়সা আছে নি? আচ্ছা আচ্ছা, আজ কতদিন কতদিন আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে? 30 তারিখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আপনি আপনি কে? আমি ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন থেকে আইসি, আমার এক কল করছেন বলতে। হ্যাঁ, কল করার পরে আইসি আইয়া এখানে যে এখন রেলগুটি ফাটানে এটা একটা ব্যবস্থা করা হওয়ার, কালকে পর্যন্ত হইব সোশ্যাল মিডিয়ায়, এরপরে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে মিডিয়া, এরপরে আরও আছে গ্রুপ, সবে মিলিয়ে একটা সাহায্য সহযোগিতা করিয়া সন্ধানে ফাটাই লাগে। অনুমানিক তাদের বাড়ির ডেড বডিটা ফাটাই টাকা কত কত খরচ লাগবে? 70,000 মতন লাগে। আচ্ছা, খালি তাদের ডেড বডিটা ফাটাই? ডেড বডিটা ফাটাইতে। আচ্ছা, বর্তমানে আপনার কাছে কোনো টাকাটুকু আসেনি? আমার কাছে কোনো টাকাটুকু নাই, গেছে দিন মারা গেছেন একজন, মারা যাওয়ার পরে যে টাকাগুলো উড়ছিল টাকাগুলো আমরা খরচ যা টাকা হয়েছে খরচ হওয়ার পরে যেগুলো বাঁচিছে এগুলো ওই ডেড বডির বাড়িতে আমরা ফাটাইয়া দিলে আছি। আমার কাছে কোনো ফাউন্ডও কোনো টাকা নাই, এখন আমরা নতুনভাবে কালেকশন করিয়া যা হইব তা দিই আমরা ব্যবস্থা করবো। তার